সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিনহুম মান তাখুজুন নার বে কাবাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে টাখনো পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রুকমাতাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা হুজুজাজেহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকুয়াতেহি, কারো কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুজুকুম নারু মিন জুজে সাবিনা, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 70 গুণ বেশি ক্ষমতাধর আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কমবেশ আছে। খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে, কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তাহলে এই দুনিয়াতেই বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতায় কমবেশ রয়েছে। আবার দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি, আর জাহান্নামের আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তার ক্ষমতা। মহান আল্লাহ বলেন, কুল্লামা নাজাজা জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গাইরাহা, যতবার চামড়া জ্বলে যাবে তার নতুন চামড়া দেওয়া হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে। মহান আল্লাহ বলেন, সাউরহুম সাউরহিকুম সাউদা, বিশাল বিশাল আগুনের পাহাড় হবে। তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। মহান আল্লাহ বলেন, যে আলাইহিম নাং মুংসাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে বেষ্টন করে ঘেরে রাখা হবে। আর জাহান্নামের আগুনের বড় বড় খুঁটি হবে, খুঁটির সাথে তাকে বাঁধা হবে, বেষ্টন করে রাখা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন, এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে জাক্কুম, যখন তার গলায় দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না, বেরো হবে না। তার নাম হচ্ছে লায়মুতু ফিহা ওয়ালাইহিয়া, কাঁটাযুক্ত খাদ্য গলায় বেঁধে যাবে, পানি চাইতে থাকবে, 1000 বছর পানি চাইবে। তারপর তাকে রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে। মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে, উপরে ঠোঁট ঝলসে জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজের মতো, পলিথিনে যদি আগুন দেন তাহলে জ্বলে না, জড়িয়ে আসে। যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে। যখন পিপাসার তাড়নাই 1000 বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে ফাসুকুমান হামিমা পাকাতামাহুম, পানি মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত চামড়া ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ে যাবে, শুধুমাত্র হাড় থাকবে। এর নাম জাহান্নাম। যেগুলো ঝরে পড়ছে এইগুলি ফেরেশতা ধরে রাখবেন, আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রক্তপুজ এইগুলি তাকে খেতে দেওয়া হবে। এর নাম হচ্ছে রাদাকাতুল খাবাল। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে থাকবে হাতুড়, মানুষকে পিটানোর জন্য। কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা পাহাড়ের উপরে মারলে পাহাড় ধুলা হবে। আর জাহান্নামের হাতুড়ের নাম হচ্ছে মাকামে হাম্বল, হাম্বল দিয়ে তাকে পিটানো হবে। জাহান্নামে থাকবে সাপ, উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে থাকবে বিচ্ছু, গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নাম ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে বাঁচার পথ আপনি সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহী ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিনাল মাসামাল মাগরাম, তোমার
তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আপনি বলবেন আল্লাহুম্মা কিনি আদাবাক ইয়া মাতাবাস ইবাদাক, ঘুমানোর সময় আল্লাহ যেদিন তুমি পুনরুত্থান করবে সেদিন জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আপনি বলবেন সম্মানিত দিনী ভাই বোন, পিতা মাতা মারা গেছে, কবরের পাশে গিয়ে ক্ষমা চাওয়ার দোয়াটা লম্বা করে বলবেন, শেষ আছে ওয়াইধুমিন আদাবিল কবর অমিন আদাবিন নার, আল্লাহ তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও, আমার বাপকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এইভাবে দোয়া পড়তে থাকুন সকালে বিকালে তিনবার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। যদি আপনি তিনবার বলতে পারেন, জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তাহলে তুমি আমার থেকে তাকে রক্ষা করো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম ভয়াবহ জায়গা, সময়ের গতিতে জান্নাত হবে। সংক্ষিপ্তভাবে যতদূর জাহান্নামের আলোচনা করলাম।